আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে বলবো পৃথিবী বিখ্যাত মহামানব তথা শ্রেষ্ঠ মানব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10টি বাণী। 1 নম্বর, রাত্রে ঘণ্টাখানে জ্ঞান চর্চা করা সারা রাত জেগে ইবাদত করার চেয়ে উত্তম। 2 নম্বর, সে ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট পুরে খায় অথচ পাশেই তার প্রতিবেশী না খাইয়ে থাকে। 3 নম্বর, প্রতিটি শোনা কথা যাচাই না করে বলে বেড়ানোটাই মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। 4 নম্বর, কোনো গীবতকারী অর্থাৎ নিন্দুক জান্নাতে প্রবেশ করবে না। 5 নম্বর, তোমাদের মধ্যে সে ব্যক্তি সবচেয়ে উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। 6 নম্বর, যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করেন না। 7 নম্বর, তোমাদের মধ্যে ততক্ষণ কেউ ইমানদার হতে পারে না ততক্ষণ না সে নিজের জন্য যা পছন্দ করে তার ভাইয়ের জন্যও তাই পছন্দ করে। 8 নম্বর, সে ব্যক্তি শক্তিশালী নয় যে কুস্তিতে শত্রুকে পরাজিত করে, বরং সে বেশি শক্তিশালী যে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে। 9 নম্বর, যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার রহিয়াছে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। 10 নম্বর, আয়না যেমন ময়লা দূর করতে এবং শ্বাস সৌন্দর্য গ্রহণ করতে সাহায্য করে, তেমনি একজন মুমিনের কর্তব্য তার মুমিন ভাইয়ের দোষ ত্রুটি দূর ও সৌন্দর্য গুণাবলী অর্জন করার কাজে সাহায্য করে। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে থাকে তো ভিডিওটা অবশ্যই লাইক করে দিবেন, আর এই চ্যানেলে নতুন আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।